আপনারা দেখছেন সময়ের সাথে। সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং ইউনিভার্সাল সলিসিটার্স। ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য। কথা বলছিলাম বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান অবস্থাকে নিয়ে। একদম শেষ শেষ কোশ্চেন আপনার কাছে জানাব কামরুল ইসলাম, যে আপনি জানেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সেদেশে সভা সমাবেশ সেমিনার মানববন্ধন করার অধিকার সবার আছে, তাই না? নারায়ণগঞ্জের ওই ঘটনায় যখন নাগরিক সমাজ মানববন্ধন করতে গেল, পুলিশ মাইক ব্যানার কেড়ে নিল, এটাকে আপনি কিভাবে দেখবেন? একটা গণতান্ত্রিক দেশে জনগণের অধিকার আছে মানববন্ধন করার, এবং যে ঘটনা ঘটছে এটার বিচার দাবি প্রশাসনের কাছে, সরকারের কাছে, এটা অবশ্যই এটা বাধা দেওয়া, সেটা বেআইনি, এবং আমি মনে করি এটা গণতন্ত্রের বিরোধী। বেআইনি কাজটা করার পর থেকে সরকার কি কোনো পদক্ষেপ নিল কিনা আপনার কি মনে হয়? নেওয়া উচিত না? অবশ্যই নেওয়া উচিত, সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, এবং এই যে কোনো জনগণ রাইট আছে টু স্পিক। মানববন্ধনের মাধ্যমে জনগণ সরকারের কাছে দাবি জানাচ্ছে, এটাতে বাধা দেওয়া কোনো ক্রমে উচিত নয়। এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় না এবং কোনো কথাও বলে না। কিভাবে নেবে ফারুক সাহেব, কিভাবে নেবে? এটা তো সরকারই করিয়েছে, ঊর্ধ্বতন অথরিটির অর্ডারেই তো। আপনি দেখেন সুজন সম্পাদক বদিউল আলমের মতো ব্যক্তি, ওনারা কিন্তু সন্ত্রাসী নয়, ওনারা কিন্তু এখন যে সিচুয়েশন কিছু বের হলো, বিএনপি জামাত হেফাজত মানে ধ্বংসাত্মক কার্যকলাপ, ওনারা কিন্তু সবাই ডক্টর খুশি কবির বা যারা এখানে ছিলেন, ওরা সবাই কিন্তু বাংলাদেশের মানে এক একটা মানে হাই অথরিটির লোক, এবং সবাই ওভার জিনিয়াস। এদের মতো লোককে আমরা যদি বাংলাদেশের রাজনীতি 90-এর 6 ডিসেম্বর এরশাদের পতন, আন্দোলন সংগ্রাম ত্যাগ রক্তের বিনিময়ে এই এরশাদের পতনে, স্বৈরাচার এরশাদের পতনের পর আমরা যদি দেখি বাংলাদেশের রাজনীতিতে যে ট্র্যাডিশন তৈরি হয়েছে, এই যে ক্ষমতার রাজনীতি, বিশেষ করে দেখা গেল 1991 সালের 27শে ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসলো, প্রায় শেষ পর্যায়ে। আমি আপনাকে জাস্ট প্রশ্ন যাওয়া বিদায় নেওয়ার সময় কিন্তু বিএনপি গণতান্ত্রিক পন্থায় বিদায় নেয় নাই। আমি আমরা শেষ পর্যায়ে, আমার প্রশ্ন ছিল এটা দ্বিতীয়বারের মতো আবার 2001 সালে। জনাব কামরুল ইসলাম সাহেব, এটা কি ঠিক হলো কিনা আপনার কি মনে হয়? এটা অবশ্যই ঠিক নয় এবং সরকার ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু আমাদের রাজনীতিতে যে এই যে ক্ষমতার রাজনীতি, বা ওই যে আপনার দেখেন 91-এ বিএনপি যখন ক্ষমতায় আসলো, বিদায় নেওয়ার সময় কিন্তু স্বাভাবিকভাবে বিদায় নেয় নাই। আবার ঠিক 2001 সালে যখন ক্ষমতায় আসলো, 2006 সালে স্বাভাবিকভাবে বিদায় নেয় নাই। আমি আপনাকে বলি, এটা ওয়ান ইলেভেন আসতে বাধ্য হয়েছে। এই যে আমি যে কথাটি বলতে চাই, একটি দল যখন ক্ষমতায় আসবে, অপোজিশন বিভিন্ন ষড়যন্ত্র করবে সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য। মনে হয় আমরা শেষ পর্যন্ত, আমি আপনার কথা অনুযায়ী বারবার একটা কথা, সেই ধরনের ষড়যন্ত্রের অংশ বিএনপি কিন্তু আওয়ামী লীগেরই মানে সৃষ্টি। এনাম সাহেব, আমি আসি আপনার কাছে আমি আসি, আমার প্রশ্নটা ছিল আপনার কাছে যে আপনি বলছেন এই যে মাইক ব্যানার কেড়ে নিল পুলিশ বা র‍্যাব হোয়াটএভার অ্যাডমিনিস্ট্রেশন যে টিম তারা নিল, এটা আপনি বলছেন যে এর আগেও হয়েছে, এর আগে হয়েছে বলে কি এখন হবে? এর আগে আমি ওনার সাথে একটা যোগ করতে চাই, জি এটা আমি জানি না বিষয়টা কিভাবে হয়েছে, তবে এটা কিছু জিনিস আছে যে কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, আচ্ছা, যেখানে মনে করেন আপনি কোনো সভা সমিতি করতে হলে সেখানে পূর্বানুমতি, পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্বানুমতি নিয়ে করতে হয়। আচ্ছা, তো যদি ওই পক্ষ যারা করছে যদি বিনা, আমার কথাটা শেষ করি, যদি বিনা অনুমতিতে করে থাকে, রাইট, তাহলে যদি পুলিশ যদি মাইক নিয়ে থাকে, পুলিশ রাইট কাজটা করেছে, আর যদি অনুমতি নিত, অনুমতি নিয়ে করত, তাইলে পুলিশ এখানে এই ধরনের অ্যাকশনে যাইতো না। আমি বলছি অনুমতি নেই নাই, খুশি করে ডেফিনেটলি না, ওনারা ডেফিনেটলি না। আমি আমি আমার সিকোয়েন্সি দিয়ে বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানি না বিষয়টা, কিন্তু মানে আমি আমি আপনাকে শামিম একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা হচ্ছে যে শুধু অনুমতি নিতে পারে নাই বলে পুলিশ তাদেরকে হ্যাস্তন্যাস্ত করে বের করে দিল, আর যেখানে মানুষকে গুম করে শুট করা হচ্ছে সেখানে পুলিশ ঘুমাচ্ছে, এটা কোন পুলিশ? পুলিশ সেখানে ঘুমায় নাই, পুলিশ কোথায়? তাহলে জারখানে আজকে সাসপেন্ড হইছে, এবং আপনি দেখেন এই র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা আগামী কয়েক ঘন্টার মধ্যে আপনারা খবর পাবেন যে তারা গ্রেফতার হইতেছে। এটা আগে হয় নাই কেন? এটা তো গ্রেফতার হইতেছে যখন তারেক সাহেবের কথাটা অনেক আগে। কাকে বলবে সরকার?
সরকার তো মনে করেন প্রধানমন্ত্রী তো এখানে শামীম ওসমানের কথা আপনারা বলছেন, শামীম ওসমান কেন ব্যবস্থা একজন কলার বলছে, শামীম ওসমান কেন ব্যবস্থা নিল না, শামীম ওসমান তো আর পুলিশ না, শামীম ওসমান তো আর মিলিটারি না, শামীম ওসমান একজন রাজনৈতিক কার কথা চলে আমাকে বলবেন, পুলিশ কার কথা চলে, র‍্যাব কার কথা চলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীর কথায় চলে, ঠিক আছে, যারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এটা একটা স্ট্রাকচার আছে, হ্যাঁ এরা এদের নির্দেশ, আচ্ছা এদের নির্দেশ পুলিশ ফলো করে, হ্যাঁ আচ্ছা এখন তারা কিন্তু মানে নির্দেশ দিছে যে এটা তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু ওই লোকাল যে যারা র‍্যাবের দায়িত্বে ছিল তারা এটা করে নাই, বা যারা মানে মানে সেটা কার্যকর করে নাই, কেন সাসপেন্ড করা হয় নাই, কার্যকর করে নাই, তারা বলতেছে আমরা করতেছি দেখতেছি, সাথে সাথে সাসপেন্ড করা নাই কেন, জড়িত ছিল তারা, সাথে সাথে তো নিজেরাই তো জড়িত, ইনভেস্টিগেট করে সরকার সেটা তো বুঝতে হবে, ইনভেস্টিগেট দিয়ে ওরা কাজ করতে র‍্যাব কাজ করতেছে, পুলিশ কাজ করতেছে সঠিকভাবে কি না, অর্থাৎ এটা তদন্ত করে এই তদন্তের জন্য আমি এখানে একটা জিনিস শেষ করি, উনি যে কথাটা বলছেন যে এখানে শামীম ওসমান সাহেবের বিরুদ্ধে আজকে অনেক অপপ্রচার অনেক কথাবার্তা, কিন্তু শামীম ওসমান এবং আওয়ামী লীগের আপনারা শুধু মানে এই যে একটা দুইটা খুন বা এই যে সাতটা খুন নিয়েই যদি কথা বলেন 16 কোটি মানুষের মধ্যে, শামীম ওসমান কি করলো না করলো সেটা নিয়ে যদি কথা হয়, শামীম ওসমান কি করছেন, আমি মানবাধিকার নিয়ে কথা বলছিলাম, নারায়ণগঞ্জে আমার কোথায় চলবে, সেটাও কিন্তু সে বলছে, শামীম ওসমান কি করছিল, শামীম ওসমানের এত শত্রু কেন, আমি বলি যেমন দেখেন আপনারা জিয়াউর রহমান সাহেব মানে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় আসেন উনি সব মদ জুয়া হাউজি লাইসেন্স বাতিল করে দিয়েছিল, হ্যাঁ পতিতালয় সবকিছু উচ্ছেদ করে ফেলছিল, পরে জিয়াউর রহমান সাহেব আসিয়া কি করলো আবার 360টা মদের লাইসেন্স উনি দিল, তারপরে এই যে মনে করেন আমি আরেকটা কথা নিয়ে আসছি, নারায়ণগঞ্জের যে অনেক কলার লাইনে আমি আপনার কাছে আসছি, কলার আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, জি সংক্ষেপে আপনার মতামত আমাদের জন্য প্লিজ, আমার মতামত ভাই যে বললো যে চেয়ারম্যান সাহেব বললো জি যে সৈরতার এরশাদ, এরশাদ এখন বর্তমান খুব টানাটানি করছিল এবং উনার এরশাদ সাহেব কিন্তু উনার জুটেও চলে যাচ্ছিল কিছুদিন আগে নির্বাচনের আগে, এরশাদকে নিয়ে উনারাও টানাটানি করছিল, আমার কয়েকটা বস্তু জবাব না দিলে সকালে, এবং এরশাদ কিন্তু ক্ষমতায় সাথে ছিল গত 20 বছর, আচ্ছা আমি আমার কথায় ছিলাম, আপনি একদম সংক্ষেপে বলবেন, শামীম ওসমান সাহেব কি করছে, শামীম ওসমানের এত শত্রু কেন হলো সেটা মূল কারণটা আপনারা বলি, শামীম ওসমান সাহেব যে টানবাজার যে পতিতালয় যেটা সেটা উচ্ছেদ করছে, এটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, যার কারণে আজকে নারায়ণগঞ্জে যে মনে করেন বিরোধী যারা এবং আমাদের দলেরও কিছু লোক কিন্তু শামীম ওসমান সাহেবের বিরুদ্ধে অবস্থান করতেছে, ভালো কাজ করলে এবং বিএনপি জামাতে ইসলাম কারণ যারা ফায়দা লুবিছিল যারা টান বাজার থেকে যারা পয়সা টাকা পাবে তারা এদের সন্ত্রাসের গডফাদার হওয়ার কারণে এদের বিরুদ্ধে যখন এদের মানে পকেটে যখন ইয়ে পড়ে গেছে না পড়ে গেছে তখন শামীম ওসমানের এনাম চৌধুরী আপনি উনি বলছেন শামীম ওসমান সাহেবের এত শত্রু হওয়ার কারণটা হচ্ছে যে উনি অনেকগুলো ভালো কাজ করে যাচ্ছেন, টান বাজার বন্ধ করে দিলেন, মদের দোকান বন্ধ করে দিলেন, সন্ত্রাসের আড্ডাখানা বন্ধ করে দিলেন, তাই উনার বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ জামাত একত্রিত, এই প্রসঙ্গটা যদি এই মডেল লাইসেন্স টানবাজার প্রসঙ্গে আমি যাব না, কারণ এটা অত্যন্ত নোড একটা বিষয়, সব সরকারই এটাকে মদত দিয়ে এসেছে, যেটা মানবতার সবচেয়ে জঘন্য এবং ঘৃণ্যতম একটা অপরাধ, আমি টানবাজারে যাব না, আমি মডেল লাইসেন্স পর্যন্ত থেকে শুরু করছি, যে শামীম ওসমান মদ বন্ধ করে, হ্যাঁ শামীম ওসমান বন্ধ করে দিয়েছে, আপনি মানবজমিন পত্রিকার অক্টোবর মাসের গত বছরের অক্টোবর মাসের প্রচ্ছদ প্রতিবেদনটা পড়বেন, যে সরকারে থাকা এবং সরকারের বাহিরে থাকা 5,500 লোক মদের দোকান এবং মদ খাওয়ার লাইসেন্স চেয়েছেন,
সেই তালিকায় জনাব শামীম ওসমান সাহেবের নামটাও উল্লেখ আছে। আপনি অক্টোবর মাসের, আমি স্পেসিফিক তারিখ বললাম না, অক্টোবর মাসটা আপনি সার্চ দিলে যদি এই প্রসঙ্গ আসবো, আমি কিন্তু প্রিন্ট করে অনেকগুলো নিয়ে আসছি কপি, আমি এগুলো দিয়ে দিতাম যে উনি একজন মাদক মানে মানে উনি মদ্যসেবী এবং মদ খান উনি। আপনার সরকারের সময় পাঁচ সাড়ে পাঁচ হাজার কিন্তু অলরেডি এই খাওয়ার আবেদন পত্র গ্রহণ করা হয়েছে এবং অলরেডি ইসলামের নাম নিয়ে জামাতে ইসলামের ছাড়া কিন্তু আপনারা রাজনীতি করেন নাই, জামাতে ইসলামকে নিয়েই আপনারা রাজনীতি করে এই পর্যায়ে ইসলামকে নিয়েই আপনারা আপনারাও টানছেন জামাতকে, আপনারা এই জেনারেল জিয়ার কারণেই কিন্তু রাজনীতি করতে পারছেন। জিয়াউর রহমানের কারণেই কিন্তু বাকশাল যখন আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ নামক দলটিকে ব্যান করে দিয়েছিল, এই জিয়াউর রহমানের কারণেই কিন্তু আওয়ামী লীগকে আবার ওপেন করা হয়েছিল এবং বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি প্রত্যেকটা দলের অধিকার ফিরিয়ে দিয়েছিল দিয়েছিলেন জিয়াউর রহমান। কিভাবে এসেছিলেন সামরিক বাহিনী থেকে? জিয়াউর রহমান সামরিক ভাবে আসে, আমরা এইভাবে এসে পড়ে শুনি জিয়াউর রহমান। আমার ওই যে বিএমপির ভাই যে কথাটি বললেন, স্পেন বিএমপির সভাপতি, আমরা আসি কামরুল সাহেব, আমরা আসি, আমরা আসি। আমি আপনাকে বলি, ওনারা তো পিছনের দিকে যাচ্ছেন, জিয়াউর রহমানের দিকে যাচ্ছেন, বেগম খালেদা জিয়ার দিকে যাচ্ছেন। আপনি দেখেন নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে ডক্টর কামাল হোসেন সাহেব ব্রিট করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ট্রেড দিয়ে বলেছেন ডক্টর কামাল সাহেব এই কাজটি না করলেও পারতেন। দিস ইজ দা, উনি হাইকোর্টে রিট করেছিলেন, রিট করেছিলেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তার করা হোক, স্পষ্ট রিট করেছিলেন। এবং এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী বলেছেন যে দেখুন যে উনি এই কাজটি না করলেও পারতেন, মানে ডক্টর কামাল সাহেব ভুল করেছেন, এটা কেন করলেন, রিট করলেন, যে কারণে এখন বাধ্য হচ্ছে সরকার এদের গ্রেপ্তার করতে। আপনাকে আমি একদম সংক্ষেপে বলবো, ১৯৭০ সালে সরকার যদি একশনে যায় তত্ত্ব প্রমাণের ভিত্তিতে যেতে হবে। ডক্টর কামাল হোসেন যে কোনো কথা বলতে পারে, ওনার স্বাধীনতা আছে, ওনার সেই অধিকার আছে। আপনার আমি আপনাকে দিচ্ছি, সরকার আপনাদের এই জিনিসগুলো জানার দরকার। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এই জিনিসগুলো আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। ১৯৭০ সালে এই বইটা দা ইস্ট পাকিস্তান ট্র্যাজেডি, উইলিয়াম রান্সবুক লন্ডন টাইমসের এডিটর ছিলেন উনি, উইলিয়াম রান্সবুক তার বইয়ে লিখেছিলেন যে ১৯৭০ সালের ১৮ জানুয়ারি ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের একটি মিটিং ছিল। এই মিটিংয়ে প্রকাশ্য বঙ্গবন্ধু সহ ওনার দলীয় অনুচর, আজকে যারা এই যে এই ওনার আশপাশে যারা আছেন, বঙ্গবন্ধু নিয়ে কথা বলতে, বঙ্গবন্ধু নিয়ে আপনার দলের বড় নেতারাও কথা বলে, আমরা আসি কামাল সাহেব, আমি হিস্ট্রি দিয়ে বলছি, আমি বঙ্গবন্ধু, আমি হিস্ট্রি দিয়ে বলছি, আমি ফাও কোনো কথা বলছি না, যারা ফাউন্ডার তারাও বঙ্গবন্ধুকে রেসপেক্ট, শুনেন আমি রেসপেক্ট করে বঙ্গবন্ধুর নেতৃত্বে। আপনি এই বইটা পড়বেন, ১৯৭০ সালে এই দেশের একজন লেখছিল, সেখানে আমি কি বলছি আমাকে বলতে দিন। আচ্ছা শেষ, আপনাকে বলি আমি, না 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 আমার কথা, আমার কথা, এই এই বইয়ে উনি লেখছেন ফারুক সাহেব, এই বইয়ে উনি লেখছেন, আপনি যে কথাটা বলছেন, 10 সেকেন্ড 10 সেকেন্ড, না আমি তো এই বইয়ে উনি লিখেছিলেন যে যদি আজকে যে
পূর্ব পাকিস্তানে যে রক্তাক্ত রাজনীতির সূচনা হলো আওয়ামী লীগের মাধ্যমে এবং শেখ মুজিবের মাধ্যমে, এর ধারাবাহিকতা কিন্তু বন্ধ করা মুজিবুর রহমানের পক্ষে সম্ভব নয়। এই বইয়ে আপনি দেখবেন 552 পৃষ্ঠার বইয়ে আরেকটা জায়গায় উনি লিখেছেন যে এই এই পরিণতির শিকার যদি উনিও কখনো হন তাহলে আমি বিস্মিত হব না, এবং সেই রক্তাক্ত রাজনীতির ইতিহাস কিন্তু এখন আওয়ামী লীগ সৃষ্টি করেছে। আমি আছি জনাব খুরশিদ আলম মজুমদার আপনার কাছে, যে একদম আমাদের শামীম সাহেব যে কথা বললেন এবং আমাদের উপজেলা চেয়ারম্যান যিনি তিনি যে কথা বললেন যে বাংলাদেশের শামীম ওসমান সাহেব এটার জন্য দায়ী না, বা এটা একটা প্রক্রিয়া অনুযায়ী তদন্ত হবে। আমি বলতে চাই ওনারা যে কয়েকটা কথা বলছেন, জি এই কয়েকটা কথার জবাব আমাকে দিতে হবে, প্লিজ আমাকে সময় দিবেন। প্রথম কথা উনি বলছেন, বাংলাদেশে আমি বলছিলাম প্রথমেই, বাংলাদেশে গণতন্ত্রের ক্রাইসিস সবচাইতে বেশি এখন সমগ্র বিশ্বের মধ্যে বাংলাদেশে। আচ্ছা, আওয়ামী লীগ গণতন্ত্রকে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে স্বৈরতন্ত্রকে। আমি প্রমাণ দিচ্ছি ভাই, প্লিজ টাইম দেন। যেমন খুন, রাহাজানি, হত্যা, গুম, এই সমস্ত কিছু আওয়ামী লীগ বাংলাদেশে নিয়ে আসছে। আচ্ছা, 1972 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, ১৯৭৪ এসে কি করা হইলো, ব্যালট বাক্স চিন্তাই করা শেখ মুজিবুর রহমানের ছাত্রলীগে যারা ছিলেন শেখ জামাল শেখ আমাদের নেতৃত্বে সমস্ত ব্যালটের বাক্স চিন্তাই করা হইলো। ১৯৭৩ সালের 7ই মার্চ বাংলাদেশে যে সাধারণ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও ওই সময়ের জাতীয় অধ্যাপক ছিলেন জনাব ফজলুর রহমান, উনি শেখ মুজিবুর রহমানকে বলছিলেন প্লিজ যে স্যার বাংলাদেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। উনি বলছিলেন বাংলাদেশে বিরোধী দলের কোনো লোকই বাংলাদেশে নাই। এমনকি ওই 1973 সালের 7ই মার্চে যে নির্বাচন ছিল সেই নির্বাচনেও শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের কোনো অস্তিত্ব রাখে নাই, কোনো আপনার জন্য আর 30 সেকেন্ড সময়, আপনার 30 সেকেন্ড। বাংলাদেশে রাজনীতিতে এই অশুভ রাজনীতি নিয়ে আসছে আওয়ামী লীগ, হত্যা গুম নির্যাতন নিয়ে আসছে শেখ মুজিবুর রহমান, এবং এরা গণতন্ত্রে বিশ্বাস তখনও করে নাই। বিএনপি সরকারের আমলে আপনি দেখেন গেল কয়েক মাসের মধ্যে ঢাকা শহরে 100টার মতো গুম হয়েছে, তার মধ্যে না এই জাতীয় গুম বাংলাদেশের ইতিহাসে একমাত্র শেখ মুজিবুর রহমানের সময় 1970। আমি আসছি, আমি আসছি, প্লিজ প্লিজ আপনারা আসুন। 75 সালে হয়েছিল, 1973 সালে মহসিন হলে 7 জন ছাত্র ইউনিয়নের ছাত্রকে খুন করা হয়েছে। এই খুন আপনি নোট করেন, ঢাকা ইউনিভার্সিটির খুন থেকে শুরু করে হত্যা গুম এটা আওয়ামী লীগের উপহার। 1973 সালে 72 সাল থেকে 75 সাল পর্যন্ত ছিল, বরং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে এই আওয়ামী লীগ সহ সমস্ত দলকে রাজনীতি করার সুযোগ দিয়ে গেছে। ধন্যবাদ, প্লিজ ধন্যবাদ, কথা এক মিনিট আমি আপনাকে বর্তমানে আজকে যদি আমরা যদি বাংলাদেশের পজিটিভ কিছু চাইতাম, যদি আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করত তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিত। ওরা জানে নির্বাচন দিলে এদের পায়ের তলে মাটি নাই, এই জন্য ধন্যবাদ আপনাকে বলছেন। 1997 সালে আমাদের সরকার যে নির্বাচন করছিল একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্য আমরা 15 দিন ক্ষমতায় থাকব, শুধুমাত্র সংবিধান যদি মানেন, বাংলাদেশের সংবিধান এবং সুপ্রিম কোর্টের রায় হয়েছে যে খুনি জিয়াউর রহমান, জিয়াউর রহমানের আমল সব অবৈধ, এবং বাংলাদেশের সংবিধান বলতেছে যে
খুনি খুনি হিসেবে রায় দিয়েছে কোন সংবিধানে কোন অধ্যায় আছে বলেন তো একটু বাংলাদেশের সংবিধান আপনি কত নম্বর পেজ না রিসার্চ করেন এবং কোর্টের রায় আছে না আপনি কোন কোর্টের রায় আছে সুপ্রিম কোর্ট রায় আছে না সেনবাবুরে বলেছেন আমার কথা শেষ করি সেনবাবুরে বলেছেন উনি যখন উনি আমি এই প্রসঙ্গটা বলতাম না এই প্রসঙ্গটা বলতাম না উনি যখন বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কথা উনি বলে ফেলছেন আমি একটা জিনিস বলি আমি একবার জিনিস বলি আমি আপনাকে প্রশ্ন হত্যা ষড়যন্ত্র হত্যা ষড়যন্ত্র ঘুম রাজানি অনেক ধন্যবাদ আপনি স্পেন থেকে আসছেন আমাদের সাথে বাংলাদেশ থেকে আসছেন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য কেমন বাংলাদেশ মানে আপনাদের স্বপ্ন ধন্যবাদ আপনাকে আসলে আমরা যে বিতর্ক যে আমরা স্থানীয় সরকার আমরা যে রাজনীতি বা রাজনৈতিক বিতর্ক এখানে করছি এটা আমাদের দেশের মানুষ বা আমাদের প্রবাসে যে বাইরে আছেন সেটা পছন্দ করেন না তারা অত্যন্ত অনেক কষ্ট পান আমাদের চাইতে ওনাদের দেশের প্রতি টান দেশের প্রতি ভালোবাসা বেশি আমি তাদের সাথে বিভিন্নভাবে মত বিনিময় করে দেখা সাক্ষাৎ হয়েছে এখানে আমরা স্বপ্নের বাংলাদেশ কিভাবে পেতে ওনারা যে বাংলাদেশ দেখতে চান বাংলাদেশ সম্বন্ধে আমাদের আমি আমারটা বলছি পরে 10 সেকেন্ড আমরা শেষ করতে হবে প্রোগ্রাম ওনাদের বাংলাদেশ সম্বন্ধে সম্পর্কে একটি নেগেটিভ ই আছে আমি প্রশ্ন আমরা স্বপ্নের বাংলাদেশ কিভাবে পেতে পারি আমরা স্বপ্নের বাংলাদেশ পেতে হলে আমাদেরকে রাজনৈতিক বিতর্ক থেকে শুধুমাত্র রাজনীতির খাতিরে রাজনীতি বিতর্কের খাতিরে বিতর্কি এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের জাতীয় স্বার্থে দেশের স্বার্থে আমাদের দুই দলকে জাতীয় ঐক্য ধন্যবাদ নিতে গ্রহণ করে আমার কিন্তু বক্তব্য ছিল আমার ভাই যে কথাটি বলেছে বাংলাদেশের যে জ্বালাও পুড়াও সেই জ্বালাও পুড়াও গত এক বছর ওনারা বিএনপি রা বিএনপি জামাত স্পেন থেকে আসছেন সেই জ্বালাও পুড়াও করেছে বাংলাদেশে আপনি খুশি স্পেন থেকে আসছেন আপনারা আমরা যারা প্রবাসী থাকি কিভাবে আমরা স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে পারি আমরা যদি স্বপ্নের বাংলাদেশ চাই তাহলে আগে আওয়ামী লীগে যারা আছেন আওয়ামী লীগের বেশিরভাগ লোকে আওয়ামী লীগ করা ছেড়ে দিয়েছেন বর্তমানে যারা তারপরে যারা এক সেকেন্ড সেটা হইলো বর্তমান সরকার অবশ্যই অবৈধ সরকার নিরপেক্ষ বাংলাদেশের উন্নয়ন অর্থাৎ বাংলাদেশ কিভাবে আমরা ডেভেলপ করতে পারি আমরা চাই আপনারা আমরা সবাই একত্রিত হয়ে একটি সুন্দর সাবলীল বাংলাদেশ আমরা গড়ে তুলব এটাই হচ্ছে আমাদের আগামীর ইচ্ছে আমাদের আগামীর কামনা এই উপলক্ষে এই পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।